জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন বেগম জিয়া। রোববার দুপুর দুইটায় শুনানির কথা থাকলেও বিএনপি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিশৃঙ্খল পরিস্থিতি দেখে এজলাস ছেড়ে যান বিচারপতিরা। 10 মিনিট পর এজলাসে বসে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য অসন্তোষ প্রকাশ করেন আদালত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর 2:30 শুরু হয় বেগম জিয়ার জামিন শুনানি। শুনানির শুরুতেই লঘু দণ্ড, বয়স এবং শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে জামিন চান বেগম জিয়ার আইনজীবীরা। জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ও দুদক আইনজীবী। 1 ঘন্টা শুনানি শেষে বিচারিক আদালতের নথি দেখে জামিন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা জানান আদালত। বেইল অ্যাপ্লিকেশনে তার সপক্ষে অসুস্থতার কোনো কাগজ ওখানে দাখিল করেননি, কাজেই যদি কাগজ দাখিল করা না হয় আমরা কিভাবে বুঝবো যে উনি অসুস্থ। আদালত আদেশ দিয়েছেন মানে শুনানি সমাপ্ত, জামিনের দরখাস্ত এটার আদেশ হবে নিচের কোর্টের নথি আসার পরে। দ্রুত আপিল নিষ্পত্তির প্রত্যাশা করে বয়স এবং শারীরিক দিক বিবেচনায় জামিন পাওয়ার সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। এতিমের অর্থ আত্মসাত, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না এবং রাষ্ট্রের সরকার প্রধান এই দায়িত্ব কোনো মতনই অ্যাভয়েড করতে পারেন না। এবং এর আগের একজন সরকার প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে 5 বৎসরের দণ্ড দেওয়া হয়েছিল, তিনি 3.5 বৎসর পরে জামিন পেয়েছেন। সুতরাং আরেকজন সরকার প্রধান কেন এই 2 মাসের মাথায় জামিন প্রাপ্ত হবেন? রাজনীতিবিদরা যখন দুর্নীতি দায়ে দণ্ডপ্রাপ্ত হবেন তখন সেই মামলায় কোনো রকম অনুকম্পা দেখানোর কোনো অবকাশ নাই। দ্রুত বিচারিক আদালতের নথি আসবে এবং বেগম জিয়া জামিন পাবেন এমনটাই প্রত্যাশা বেগম জিয়ার আইনজীবীর। যত তাড়াতাড়ি সম্ভব নিম্ন আদালতের নথিটি আমরাও আনার চেষ্টা করব। যতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে রাখার চেষ্টা করা হোক না কেন, হয়তো সাময়িকভাবে রাখতে পারবেন কিন্তু ভবিষ্যতে দীর্ঘদিন এইভাবে অহেতুক জেলে রাখতে পারবেন না। এদিকে বিচারিক আদালতের নথি তলব চেয়ে হাইকোর্টের বৃহস্পতিবারের আদেশ পৌঁছেছে বিচারিক আদালতে। নথি উচ্চ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ড হয় বেগম জিয়ার। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।